সুপ্রিয় দর্শক মন্ডলী ডিডিপি টিভি নিউজ অ্যান্ড মিউজিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালার শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার আপনারা লক্ষ্য করছেন যে আমার পাশে এখানে খুব সুন্দর লাইটিং করা হয়েছে এটি ঈশ্বরদি রেলওয়ে গেটের পশ্চিম পাশে উপজেলা রোডে ইয়থ ক্লাব রেলগেট ইয়থ ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে আজকে গোটা ঈশ্বরদী প্রায় গোটা ঈশ্বর ইয়াং জেনারেশান বিভিন্নভাবে তারা এইভাবে আলোকসজ্জা করে এবং তারা পিকনিক করে গান নাচ করে ইংরেজি নববর্ষকে বরণ করছে তো আজকে এখানে আমরা ইয়থ ক্লাবের কয়েকজন কর্মকর্তাকে দেখতে পাচ্ছি আমি তাদেরকে জিজ্ঞেস করছি তাদের কাছে জানতে চাইছি তারা এই নববর্ষকে ইংরেজি নববর্ষকে এত আয়োজনের মাধ্যমে কেন বরণ করছে আমি জিজ্ঞেস করছি আমাদের এখানে আছে তুষার চৌধুরী তুষার চৌধুরীকে সামনে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি থ্যাংক ইউ এই আয়োজনের বিষয় আমাদেরকে একটু জানালে আমরা দর্শকদের জানাতে পারি থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে ইংরেজি নববর্ষ আমরা ছোট থেকেই দেখছি যে আমাদের সিনিয়র যারা আছেন আমাদের ইয়ুথ ক্লাবের যারা ছিলেন তারা সবাই এইভাবেই গ্র্যান্ডভাবে সেলিব্রেশন করে ওই ওইখান থেকেই আসলে আমাদের এই ইয়েটা মানে আমরা ওই ওই ইয়েটাকে ধরে রাখার জন্য আমরা প্রত্যেকটা নিউ ইয়ার মানে থার্টি ফার্স্ট নাইটে আমরা এগুলো পালন করে থাকি আমাদের এখানে এলাকার অনেকেই মুরব্বী সিনিয়ররা উপস্থিত থাকেন আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করে এটা গ্র্যান্ডভাবে সেলিব্রেশন করি থ্যাংক ইউ আচ্ছা আমি জানতে চাচ্ছি আপনার নামটা কি বলেন আলাইকুম আমি আছেন একটু জোরে বলবেন তো আজকে আপনাদের এই আয়োজনের ব্যাপারে কিছু জানাবেন আপনারা এই নববর্ষকে বরণ করার জন্য যে আয়োজন করছেন তাতে কি আপনারা সবাই মনের দিক দিক থেকে কি হ্যাঁ সব সব দিয়ে এই একটা দিন ফার্স্ট আসলে এলাকার অনেক মুরব্বী থেকে শুরু করে ছোট থেকে শুরু করে সবাই এক হই আমরা প্রতি বছর এই জন্য অনেক ভালো লাগে এই জন্য আর কি থার্টি ফার্স্টটা আমরা আয়োজন করি যাতে সবাই আসে আমরা একসাথে আনন্দ করি এই এটাই আর কি আমরা লক্ষ্য করি যে এই থার্টি ফার্স্টকে বরণ করাকে কেন্দ্র করে উপলক্ষ করে অনেকেই দেখি উগ্রতা পরিচয় দেয় যেগুলো সরকারিভাবে নিষেধ করা আছে যেমন আতসবাজি সন্ধ্যার পর থেকে জোরে গান বাজানো পটকা ফুটানো এগুলো আপনারা করেছেন কি নাকি সরকারি নি নির্দেশনা আপনারা মেনে আলোকসজ্জা এবং শান্তিপূর্ণভাবে কোনো মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্ন না করে আপনারা এই বর্ষটাকে বরণ করেছেন অবশ্যই আমরা শান্তিপূর্ণভাবে আজকে এই দিনটা উদযাপন করেছি আমরা ইতিমধ্যে আমরা হচ্ছে পাবনা পুলিশ হচ্ছে অফিস থেকে মানে কিছু নোটিশ দেখেছি কিছু দিক নির্দেশনা দেখেছি যে ইনস্ট্রাকশনগুলো ছিল আমরা ওগুলো ফেসবুকের মাধ্যমে আমরা হচ্ছে জানতে পেরেছি জানার পরে যেমন উগ্রভাবে এই মোটর সাইকেল চালানো জোরে গান বাজানো তারপরে আতসবাতি ফোটানো আমরা আতসবাতি ফোটাইনি কিন্তু আমরা হচ্ছে কিছু আলোকচিত্রর মতো কিছু ইয়ে দিয়ে সাউন্ড ছিল কোনো সাউন্ড ছিল না ওইগুলা দিয়ে আমরা হচ্ছে উদযাপন করেছি এই আমরা সেলিব্রেশন করেছে অনেকে ধন্যবাদ তুষার দ্বিত এবং ইয়থ ক্লাবের সকল কর্মকর্তা সদস্যকে আমরা চাই যে আমরা উৎসব পালন করব কিন্তু উগ্রতা দিয়ে নয় আমরা উৎসব পালন করব শান্তিপূর্ণভাবে উৎসব পালন করব আনন্দ যাতে আমাদের আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে আনন্দের জন্য কখনও আমাদের বেদনার কারণ না হয় সেদিকে লক্ষ্য রেখে এবং সবাইকে আহ্বান জানাবো যারা এই আনন্দমুখর পরিবেশকে সুন্দরভাবে উপভোগ করছেন সবাইকে আমরা আহ্বান জানাবো যে আনন্দ যেন আমাদের আনন্দই থাকে বেদনার কারণ না হয় সেদিকে লক্ষ্য করে আপনারা সবাই থার্টি ফার্স্ট উপভোগ করবেন ইংরেজি নববর্ষকে বরণ করবেন এই আহ্বান রেখে আবারও ডিটিভির পক্ষ থেকে ঈশ্বর দেবাসীর পক্ষ থেকে সবার পক্ষ থেকে আপনার শুভেচ্ছা অভিনন্দন